সম্প্রতি ইংরেজবাজার থানার উত্তর বালুচর এলাকার গতকাল রাত্রিবেলা 10 বছরের নাবালিকার মুন্ডহীন মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজার এলাকায়। দোষীর শাস্তির দাবি জানিয়ে মালদা জেলা বিজেপি নেতৃত্ব ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরবেলা বামনগোলা মণ্ডল 2 এর পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি জানিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বামনগোলা বিজেপি কর্মীরা এদিন মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, এই 10 বছরের নাবালিকার দোষীর শাস্তিতে আজকের এই বিক্ষোভ দেখায় বিজেপি। ইংরেজবাজার থানার 9 নম্বর ওয়ার্ডে গত 29 তারিখ সকাল 10টার সময় একটি 10 বছরের নাবালিকা মেয়ে আর খেলতে খেলতে আর সেখান থেকে হারিয়ে যায়। ইংরেজবাজার থানায় তার পরিবারের লোকজন গিয়ে কাকুতি মিনতি করলেও পুলিশ কোনো, ইংরেজবাজার থানার পুলিশ কোনো কর্ণপাত করেনি। আপনারা জানেন যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন মালদা জেলায়, পুলিশ প্রশাসন সেই কাজে ব্যস্ত ছিলেন। এই নাবালিকা পরিবারের কান্না পুলিশ কানে শুনতে পায়নি, তার ফল যেটা হবার সেটাই হয়েছে। গতকাল রাত্রে তার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। এরই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই ইংরেজবাজার থানায় আমাদের যারা জেলার কার্যকর্তা তারা গেছিলেন, তারা অনুরোধ করেছিলেন যে এই মেয়েটি যে মেয়েটি হারিয়ে গেছে 10 বছরের একটা নাবালিকা মেয়ে, তাকে যাতে খুঁজে পাওয়ার জন্য পুলিশ সহযোগিতা করে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আসার জন্য পুলিশ সম্পূর্ণভাবে সেই কাজে ব্যস্ত ছিলেন, পুলিশ কোনো রকম কোনো সহযোগিতা করেনি, যার পরিণাম এই 10 বছরের নাবালিকা মেয়েটিকে, আমাদের বোনটিকে আজকে হারাতে হলো। তারই প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার বিভিন্ন জায়গায়, মালদা জেলার বিভিন্ন থানায়, বিভিন্ন পুলিশ ফাঁড়ির সামনে, বিভিন্ন জনবহুল এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর অবস্থান বিক্ষোভ, পথ অবরোধ, বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমাদের দাবি একটাই যে এই নৃশংসভাবে ধর্ষণ করে যারা হত্যা করেছে এই নাবালিকা মেয়েটার, যাতে যারা অপরাধী তাদের ইমিডিয়েট তাদের গ্রেপ্তার করতে হবে এবং সর্বোচ্চ ফাঁসির সাজা দিতে হবে। ভারতীয় জনতা পার্টি এই হত্যাকারীদের বিরুদ্ধে আর লড়াই চালিয়ে যাবে, যতদিন না তাদের গ্রেপ্তার করা হয় তারা বিভিন্নভাবে আমাদের আন্দোলন কর্মসূচি চলবে। আমার নাম অমিত ঘোষ, আমার সাথে আছে জেলা কমিটির সদস্য মাননীয় সুকেন্দ্র হালদার এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা মণ্ডল হয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবির পক্ষ থেকে আমরা পাকুয়াহাটে এই প্রোগ্রাম, এই প্রতিবাদ, এই পথ অবরোধ কর্মসূচি আমরা পালন করলাম আজকে। আমাদের দাবি, পুলিশ প্রশাসন বলেছেন যথাযোগ্য স্থানে পাঠিয়ে দেবেন, আমাদের দাবি পূরণ না হলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর লড়াইয়ের পথে এগিয়ে যাবো।